بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. الأشرة هي 3060. ভাই এই মাত্র আপনি জানতে চেয়েছেন বা কিছুক্ষণ আগে আপনার প্রশ্নটা এসেছে যে পহেলা জিলহজ থেকে নিয়ে 10ই জিলহজ পর্যন্ত নকচুল কাটা থেকে বিরত থাকা এই বিধানের আওতায় কি হাজিরা রয়েছে নাকি শুধু এটা নন হাজিদের জন্য খাস, অর্থাৎ যারা হজের মাঠে নেই, হজ ব্রত নেই তাদের জন্যই খাস? হ্যাঁ ভাই, এটা হাজিদের জন্য নয়, বরং এটা নন হাজিদের জন্য। এবং হাদিসের শব্দের প্রতি খেয়াল করলে আমরা বিষয়টি বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা আহাল্লা বা ইজা ওহিল্লা হেলাল জিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া فلا يأخذ من شعره ولا من أظفاره شيئا أو كما قال النبي صلى الله عليه وسلم. رسول الله صلى الله عليه وسلم বলেছেন যে যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে আর তোমাদের মধ্যে হতে কেউ কোরবানি করতে চাইবে, তাহলে সে যেন তার কোরবানির পশু জবাই করা আগ পর্যন্ত, অর্থাৎ 10 তারিখের আগ পর্যন্ত তার নখ চুল কাটা থেকে বিরত থাকে, ওগুলো যেন গ্রহণ না করে, অর্থাৎ ওগুলি যেন না কাটে, না নখ না চুল ইত্যাদি কাটবে। আবার ওই হাদিসের ভিতরে বলা হয়েছে ব্যাখ্যা করে, হাত্তা ইউদাহিয়া, যতক্ষণ পর্যন্ত কোরবানি করবে না, মানে কোরবানি না করা পর্যন্ত নখ চুল কাটা থেকে বিরত থাকবে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন। তো এই বিধান যে শুধুমাত্র নন হাজিদের জন্য খাস এটা আমরা বুঝতে পেরেছি, যে বলা হয়েছে কুরবানি দিতে যে ইচ্ছুক হয় সে বিরত থাকবে। তো সাধারণত নন হাজিদের কুরবানিকে উদহিয়া বলা হয় আরবিতে, আর হাজিদের কোরবানিকে হাদি বলা হয় বা হাদিউন বলা হয়। আর এ বিধান যে হাজিদের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা আমরা বুঝতে পারি, যে হজ ওমরা যারাই করবে তাদের জন্য নখ চুল কেটে পরিষ্কার হওয়া এটা মোস্তাহাব, একটি গুরুত্বপূর্ণ বিষয়, ভালো বিষয়। সুতরাং যারা এহরাম বাঁধবে হজ্জের বা ওমরার, তারা পহেলা জিলহজে যেতে পারে, তো তাদের এহরামের প্রস্তুতি হিসেবে নখচুল এগুলি কাটতে পারে, নিম্নভাগের লোম পরিষ্কার করতে পারে, গোঁফ ছোট করতে পারে, চুল ছোট করতে পারে প্রয়োজন দেখা দিলে। আর দাড়ির কথা আমরা বলবো না, যে দাড়ি তো সর্বাবস্থাতে এক মুষির কমে কাটা হারাম, আর শেভ করা তো আরও জঘন্য হারাম। তো এ থেকে আমরা বুঝতে পারি যে এই বিধান হাজিদের ক্ষেত্রে নয়, বরং নন হাজিদের ক্ষেত্রে যারা কুরবানিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে নয়। এবং মূল মালিকের ক্ষেত্রে এটা প্রযোজ্য, মূল পরিবারের যিনি হোতা বা হর্তাকর্তা মালিক তেনার ক্ষেত্রে প্রযোজ্য, মানে যিনি প্রতিনিধি হয়ে কোরবানি করবেন তার ক্ষেত্রে প্রযোজ্য, তার পরিবারের সকল সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাছাড়া আমরা লক্ষ্য করে দেখেছি যে হজ্জে গেলে যারা তামাত্তু হজ করেন তারা মক্কায় গিয়ে তওয়াফ সাই করে তারা চুল কাটেন, এবং এটা তো কাটাই লাগবে, ওয়াজিব ফরজ তাদের কাটতে হবে। তাহলে তো আমরা বুঝতে পারলাম যে এই ওয়াজিব তাদের আদায় করা লাগছে চুল কেটে। অথচ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে বলেছেন যে জিলহজে চাঁদ উঠলে আর চুল কাটা যাবে না, চুল কাটবে না যে কর্মীতে ইচ্ছুক তার জন্য। অতএব এসব দলিল থেকে, যুক্তি থেকে আমরা বুঝতে পারি সহজেই যে নখ চুল কাটার বিধানটা এটা হাজিদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং নন হাজিদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে হাজিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তখন যখন তারা এহরামের নতুন করে এহরাম বাঁধবে 8 তারিখে, তামাত্তু হজ করে 8 তারিখে যখন নতুন করে এহরাম বাঁধবে তখন থেকে সেও এই বিধানের আওতাভুক্ত, যে নখ চুল কাটতে পারবে না,
কোরবানির আগ পর্যন্ত। অনুরূপভাবে যারা কেরান এবং ইফরাদ হজ করবে, তারা যখন থেকে এহরাম বেঁধেছে তখন থেকে নখ চুল ইত্যাদি কাটা থেকে অবশ্যই বিরত থাকবে, এবং কোরবানির দিনের আগ পর্যন্ত তারা এগুলি কাটতে পারবে না, পাথর মারার পরে তারা এগুলি কাটবে। তবে তারাও এহরামের শুরুতে এগুলি কেটে যেতে পারে। সুতরাং এই বিধান অর্থাৎ নখ চুল কাটার যে বিশেষ বিধান রয়েছে 10 তারিখ পর্যন্ত, এই বিধান মানতে কোরবানিকারীরাই বাধ্য, এবং হজকারীদের বিষয়টি আশা করি আমরা বুঝতে পেরেছি। প্রশ্ন করার জন্য ধন্যবাদ ভাইজানকে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।